পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটা হচ্ছে পার্ট 8। এটা অক্টোবর নভেম্বর মাসে বিদ্যালয়গুলো থেকে দেওয়া হবে। এটা হচ্ছে সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটার উপর নির্ভর করছে তোমাদের এনুয়াল পরীক্ষার নাম্বার, পরের ক্লাসে যে উঠবে তার নাম্বারটা এখান থেকেই তোমাদেরকে দেওয়া হবে। দেখতে পাচ্ছ পূর্ণ মান 40 মার্ক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো অবশ্যই ভালো করে করে উত্তর করে তোমাদের বিদ্যালয়গুলোতেও জমা দিতে হবে। এই জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? চলো প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দেবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে দেখিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ওকে? চলো দেখে না প্রথমে প্রশ্নগুলো দেখিয়ে দিই। একে থেকে দেখো ঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেওয়া হয়েছে 1 × 6, মানে টোটাল 6টি প্রশ্ন দেওয়া হয়েছে 1 মার্ক করে। দেখতে পাচ্ছ 1.1, 1.2, 1.3, 1.4 এবং নিচে দেখো দেওয়া হয়েছে 1.5 আর 1.6। দেখতে পাচ্ছ টোটাল 6টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখো দুইয়ের দিকে দেখো, ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন দাও। এখানে দেওয়া হয়েছে দেখো 3.1, 3.2 এবং 3.3, 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে 3 মার্ক, এখানে শূন্যস্থান পূরণ 3টে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ দুইয়ের দিকে 3টে দেওয়া হয়েছে, এটাও 3 মার্ক, শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন বলা হয়েছে। চারের দিকে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে বলা হয়েছে, এখানেও প্রত্যেকটা 3 মার্ক বলেছে, 1 মার্ক করে 3 মার্ক। তারপরে দেখে নাও পাঁচে দেখি বলেছে দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে দেখো 5.1, 5.2, 5.3, 5, টোটাল 4টি প্রশ্ন দেওয়া হয়েছে 1 মার্ক করে। আর ছয়ের থেকে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু 2 মার্ক করে, 6টি আছে, 2, 6, 12। দেখতে পাচ্ছ এই যে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। এবার দেখো সাতের দিকে দেখো, 2টি বা 3টি বাক্য উত্তর বলা হয়েছে, এখানে 7.1, 7.2, 7.3, টোটাল 3টি প্রশ্ন আছে, এগুলো কিন্তু 3 মার্ক করে, এইভাবে 9। এইভাবে তোমাদের টোটাল 40 মার্কের টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে অবশ্যই বিদ্যালয়ে জমা করতে হবে। আশা করি বুঝতে পেরেছ, প্রশ্নটা দেখে নিয়েছ। এবার আমি এদের পরপর করে উত্তরগুলো পরপর করে দেখে নেব। চলো কথা না বলে উত্তরগুলো দেখে নিই। দেখো আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী 40 মার্ক, আমি উত্তরগুলো রেডি করে রেখেছি, পরপর বলে যাচ্ছি। দেখো একের দাগে ঠিক উত্তর নির্বাচন করো। 1.1, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম কি হয়? ভাটিবা, টিবিয়া, ইউমেরাস, ফিমার। উত্তরটা হবে গ, হিউমেরাস। বুঝতে পেরেছ? 1.1-এর উত্তরটা হবে গ, হিউমেরাস। 1.2, একটি বুনো প্রাণীর উদাহরণ হলো গরু, ছাগল, শিয়াল, ভেড়া। উত্তরটা অবশ্যই হবে গ, শিয়াল। একটি বুনো প্রাণীর উদাহরণ হলো শিয়াল। যে প্রাণীটি অমেরুদণ্ড সেটি হলো রুই মাছ, কাক, কেঁচো, কুকুর। উত্তরটা হবে খ, কেঁচো। আশা করি বুঝতে পেরেছ, তাহলে 1.3-এর উত্তরটা হবে খ। পরে প্রশ্ন 1.4, পশ্চিমবঙ্গে চা চাষ হয়। পশ্চিমবঙ্গে চা শহর হয় রাঢ় অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, উত্তরে পার্বত্য অঞ্চলে, উপকূলের সমভূমি অঞ্চলে। উত্তরটা হবে গ, উত্তরের পার্বত্য অঞ্চলে, ঠিক আছে? পরে প্রশ্ন, যেটি সমুদ্রের মাছ সেটি হলো পার্শে, ট্যাংরা, রুই, সার্ডিন। অবশ্যই সার্ডিনটা হচ্ছে সামুদ্রিক মাছ, আর বাকিগুলো কিন্তু সব নদীতে হয় বা পুকুরে হয়, ঠিক আছে? উত্তরটা 1.5, উত্তরটা হবে ঘ, সার্ডিন। পরে প্রশ্ন 1.6, কী বলছে দেখে নেই, বলছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবসটি রূপে সেটি হলো শিক্ষক দিবস, পরিবেশ দিবস, শিশু দিবস, সাধারণতন্ত্র দিবস। নিশ্চয়ই জানো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি স্কুলে পালিত হয় সেটা হচ্ছে শিক্ষক দিবস হিসাবে। ক, উত্তরটা হবে ক, শিক্ষক দিবস। আশা করি বুঝতে পেরেছ, তার একের দাগে যে টোটাল 6টি প্রশ্ন ছিল এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল, 6 মার্ক পেয়ে গেলাম আমরা। এবার চলে যাই দুইয়ের দাগের, কী বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 2.1-এর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশে জাতীয় সঙ্গীত তা হলো ভারত ও এখানে হবে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশে রবীন্দ্র ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে প্রচলিত আছে। 2.2, বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত ছিলেন। উত্তরে কী হবে, বিপ্লবী সূর্য সেন মাস্টার দা, মাস্টার দা নামে পরিচিত ছিলেন। পরে প্রশ্ন 2.3, একটি নিত্যবহ নদীর নাম হলো, একটি নিত্যবহ নদীর নাম কি? একটা নিত্যবহ নদীর নাম হচ্ছে তিস্তা। বুঝতে পারছো উত্তরটা কী হবে, তিস্তা। আশা করি বুঝতে পেরেছ, তাহলে দুইয়ের যে 3টে প্রশ্ন ছিল আমাদের তিনটা উত্তর হয়ে গেল, 3 মার্ক এখানেও পেয়ে গেলাম। পরে চলে আসছি 3-এর দাগের, কী বলছে দেখো, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন দাও।
প্রথমে প্রশ্ন বলেছে, দেখো মানুষের বুদ্ধি হলো একটি সম্পদ। হ্যাঁ অবশ্যই ঠিক, এই জন্য টিক চিহ্ন দিলাম, মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ, এখানে টিক চিহ্ন ঠিক। 3.2, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়। হ্যাঁ এটাও ঠিক, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়, বিশেষ করে কাঁথি জায়গা যেখানে আছে সেখানে প্রচুর কি হয় না কাজু বাদাম চাষ করা হয়। বুঝতে পারছি, এটাও টিক চিহ্ন। পরে প্রশ্ন 3.3, প্রীতিলতা ওইদারকে বলা হতো গান্ধীবুড়ি, এটা একেবারে ভুল। প্রীতিলতা ওইদারকে বলা হতো গান্ধীবুড়ি, এটা একেবারে ভুল, এটা কি হবে গুণিতক চিহ্ন। প্রথম দুটো টিক চিহ্ন, পরেরটা হবে ভুল চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একের দাগে দুই দাগে তিনের দাগে প্রশ্নগুলো উত্তর হয়ে গেল আমাদের। এরপর চলে আসছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখতে পাচ্ছ কি কি দেওয়া আছে, দেখো জলদাপাড়া, খড়গপুর, বিষ্ণুপুর, আর এখানে দেওয়া আছে ডলফিন, টেরাকোটার কাজ, আইআইটি শিক্ষাকেন্দ্র, গন্ডার। দেখো জলদাপাড়াতে কী পাওয়া যায়, দেখা যায় জলদাপাড়াতে দেখা যায় গন্ডার। তাহলে 4.1-এর জলদাপাড়া সোজা লিখবে ঘ, গন্ডার। খড়গপুরে, খড়গপুরে কী আছে, না খড়গপুরে দেখো গ, আইআইটি শিক্ষাকেন্দ্র আছে, খড়গপুরে আইআইটি শিক্ষাকেন্দ্র আছে, খড়গপুরে সোজা লিখবে গ, আইআইটি শিক্ষাকেন্দ্র। আর বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে কী দেখতে পাওয়া যায়, বিষ্ণুপুরে দেখা যায় খ, টেরাকোটার কাজ, বিষ্ণুপুরে সোজা লিখবে খ, টেরাকোটার কাজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যারা থাকে যে বাম স্তম্ভ ডান স্তম্ভ, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে 1, 2, 3, 4 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 5,000 প্রশ্ন কী বলেছে একটু দেখে নেই। কী বলেছে, একটি বাক্যে উত্তর দাও। 5.1-এর কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়, তো উত্তরে কী হবে, উত্তরে এইভাবে লিখবে, যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়। উত্তর বুঝতে পেরেছো, যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছো। পরে প্রশ্ন বলেছে, কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়, কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়, উত্তর লিখবে হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 5.2 উত্তরটা হয়ে গেল। পরে প্রশ্ন কী বলেছে দেখে নাও, বলেছে কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে, কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণ থাকে, উত্তর লিখবে দোঁয়াশ মাটিতে, দোঁয়াশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। বুঝতে পেরেছো, ব্যাস। এবার 5.4-এ কী বলেছে, কে টেথোস্কোপ উদ্ভাবন করেন, কে টেথোস্কোপ উদ্ভাবন করেন, উত্তর লিখবে রেনে লিনেক, রেনে লিনেক টেথোস্কোপ উদ্ভাবন করেন, রেনে লিলে লিনেক টেথোস্কোপ উদ্ভাবন করে। আশা করি বুঝতে পারছি। তাহলে 5 দাগে যে টোটাল 4টি প্রশ্ন ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। এরপর চলে যাচ্ছি 6 দাগের, কী বলছে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। প্রথম কোশ্চেন 6.1-এর, তোমার চেনা দু রকম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, তোমার চেনা দু রকম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। দেখো উত্তর এইভাবে লিখবে, আমার চেনা দু রকম রাসায়নিক বিক্রিয়া হলো, এক দুধ থেকে ছানা তৈরি হওয়া, দুই লোহার পেরেকে মরিচা পড়া। এগুলো আমরা সব সচরাচর দেখে থাকি, তোমরা নিশ্চয়ই জানো দুধ থেকে ছানা হয়, আবার লোহার পেরেকে মরিচা, দুধ থেকে ছানা করতে হলে আমরা দেখেছি অনেক সময় লেবু যদি দুধে, দুধ গরম সময় লেবু যদি দিয়ে দেওয়া হয় সেখানে দুধ থেকে ছানা হয়ে যায়, আর লোহার পেরেক যদি মাটিতে পড়ে থাকে অনেক সময় কী হয় সেগুলো মরিচা পড়ে যায়। এই দুটোই হচ্ছে কি না দু রকম, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে। পরে প্রশ্ন 6.2-এ, বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো, এটা তোমার মতো করে লিখতে পারো, বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো। তো উত্তরটা আমি এইভাবে লিখেছি, দেখো বৃষ্টির জল ধরে সেই জল বাগানের চারা গাছের ব্যবহার করা যাবে, কৃষিক্ষেত্র ও বৃষ্টির জল ব্যবহার করা যাবে, বৃষ্টির জল ধরে রেখে গৃহের কাজে যেমন ঘর মোছা, বাথরুমে ব্যবহার, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি গৃহস্থলীর কাজে ব্যবহার করা যায়। বুঝতে পেরেছো। তাহলে 6.2-এর উত্তর তোমাকে এইভাবে সুন্দর করে লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। পরে প্রশ্ন 6.3-এ, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়, উত্তর এইভাবে লিখবে, বেশি কীটনাশক ব্যবহার করলে জল দূষিত হয়, মাটি দূষিত হয়, বায়ু দূষণ হয়, এবং মাটিতে বসবাসকারী অণুজীব, জলের মাছ ইত্যাদি মারা যায়, এবং সর্বোপরি পরিবেশের ক্ষতি হয়। বুঝতে পেরেছো। তাহলে 6.3-এর উত্তর তোমাকে কিন্তু সুন্দর করে এইভাবে লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। পরে প্রশ্ন 6.4-এর, কি উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল, কি উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল, এর উত্তর কী হয়ে লিখবে, দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করার উদ্দেশ্যগুলি হলো, এক জলবিদ্যুৎ উৎপাদন করা, দুই বন্যা নিয়ন্ত্রণ করা, তিন কৃষিকাজে জলসেচ করা, চার জলধারাতে মাছ চাষ করা, পাঁচ মৃত্তিকা ক্ষয় রোধ করা।
আশা করি বুঝতে পেরেছ। তাহলে 6.4-এর উত্তরটা কিন্তু তোমাকে সুন্দর করে এইভাবে করতে হবে। এবার 6.5-এর কোশ্চেন কি বলেছে দেখো, সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে, এটা কিভাবে উত্তর লিখবে দেখো। উত্তর এইভাবে লিখবে, 1 নম্বর, সুন্দরবনের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে পলিযুক্ত দোআঁশ মাটি। 2, এই মাটিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম। 3, এখানকার মাটি খুবই লবণাক্ত। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে 6.5-এর উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে, আশা করি বুঝতে পেরেছ। এবার চলে যাই পরের প্রশ্ন 6.6-এ। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? উত্তর দেখো, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। 1, লুপ্তপ্রায় মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। 2, লুপ্তপ্রায় মাছ চাষ বৃদ্ধি করতে হবে। 3, লুপ্তপ্রায় মাছ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। বুঝতে পেরেছ? তাহলে 6.6-এর উত্তরগুলো কিন্তু এইভাবে সুন্দর করে লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। এবার চলে যাই 7-এর প্রশ্ন কি বলেছে দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তরিত বলা হয়েছে। প্রথম প্রশ্ন 7.1-এর, মাটি কিভাবে তৈরি হয়? এর উত্তর কীভাবে লিখবে দেখো, ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে, পাথর ফেটে গুঁড়ো হয়, অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস ফরাও ফরাও মাটি তৈরিতে সাহায্য করে, মস ফরাও মাটি তৈরিতে সাহায্য করে। এইভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। বুঝতে পেরেছ? তাহলে 7-এর উত্তর তোমাকে এইভাবে সুন্দর করে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো 7.2-এ, পর্বতের মাথায় বরফ জমে কেন? এর উত্তর কীভাবে লিখবে দেখো, পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপর উঠে যায়। উপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, আর তুষার জমে বরফ হয়ে যায়। এইভাবে পর্বতের মাথায় বরফ জমে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তোমরা উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। পরে প্রশ্ন 7.3-এ, কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? তো উত্তর এইভাবে লিখবে, দীর্ঘ কয়েক বছর ধরে ব্রিটিশের সঙ্গে লড়াই করার পর 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর ভারত পরিচালনার লক্ষ্যে এক সংবিধান রচনার প্রয়োজন হয়। সুদীর্ঘ আলাপ আলোচনার পর 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। তাই 26শে জানুয়ারি দিনটিকে সাধারণতন্ত্র হিসেবে পালন করা হয়। বুঝতে পেরেছ? তাহলে এই এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন ছিল, এবং তার সঙ্গে এই হচ্ছে টোটাল তোমাদের উত্তর। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা পরপর করে বাকি বিষয়গুলো দেখে নিতে পারো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যাওয়ার আগে অবশ্যই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।